এর ঘোষিত ছত্রিশ সদস্যের জাতীয় দল নিয়ে চলছে বিতর্ক প্রশ্ন উঠছে দল গড়ায় কোচের ভূমিকা নিয়ে দারুণ মৌসুম কাটানোর পরেও অনেকেই ডাক পাননি সাবেকরা অভিযোগ তুলেছেন পক্ষপাতের ঘটনা গেল মাসে শুরুর দিকের বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাই সামনে রেখে সাঁত্রিশ সদস্যের প্রাথমিক দল দিয়েছেন কোচ জেমিডে অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই দলের খবর জানেন না স্বয়ং জেমিডে নিজেই বেজায় চটেছিলেন পরে তিনি পত্রপত্রিকায় ইন্টারভিউ দিতে গিয়ে কিন্তু ঘটনার দেড় মাস পর মন গড়া সেই দলটাই হয়ে গেল বাফুফের ঘোষিত দল রোববার ঘোষিত বাফুফের দলে আছে ওই ভুয়া দলের ছত্রিশ সদস্যই বাদ গেছে শুধু হিমেলের নামটা পেশাদার লীগে শেখ জামাল ও মহমেদানে ভালো পারফর্ম করা এবং ফেডারেশান কাপ রানার্স্তাপ রহমদগঞ্জের কেউই ঘোষিত দলের সুযোগ না পাওয়ায় প্রশ্ন উঠেছে অনেক চলছে বিতর্ক এই দলটি অনলাইনে ঘোষণা হয়েছিল এটা আসলে কত কতটুকু যুক্তিযোগ্য এবং আদর জেমিদের সঙ্গে এই দল নিয়ে পরামর্শ করেই ঘোষণা হয়েছে কিনা সেটা আমার বোধগম্য নয় ডাক পাওয়া খেলোয়াড়দের মধ্যে অনেকে আছেন যারা এবার ফেডারেশন কাপ বা বাতিল হওয়া লিগে সাইড বেঞ্চে বসেছিলেন তাই ঘরোয়া ফুটবলের প্রকৃত পারফর্মারদের উপেক্ষা করা হয়েছে বলছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য যারা মাঠে পারফর্মেন্স করেছেন অনেকে বাদ করেছেন যাদের মধ্যে অনেকেই মানে জাতীয় দলে কল পাওয়ার মতো যোগ্যতা ছিল যদি এভাবে জাতীয় দল সিলেক্ট করা হয় যারা সাইডলাইনে বসে থাকে তাদেরকে নিয়ে কল করা হয় তাহলে অন্য যারা ভালো পারফর্মেন্স করবেন তারা কিন্তু হতাশ হয়ে যাবেন একত্রিশ আগস্টের মধ্যে এই দলের খেলোয়াড় বাড়ানো বা কমানো যাবে বদলটা করে ফেলার অনুরোধ সাবেকদের তারা বলছেন নইলে কোনোদিনই জাগবে না বাংলার ফুটবল ডিভিসি নিউজ ডেস্ক